अच्छे शनि के बाद घर दिए घर दिए चले गए खेड़े खाद बिना এটাকে ছয় ছয় নিপুণকে হারিয়ে ফেলেছিল ছয় পুত্র হারাবারে ভরে এই বৃদ্ধ বয়সে মিলিল পুত্র দুল্য বলে ক্ষিত্রকে সে ওয়ারি বেঁচে নেই সে ওয়ারি বেঁচে নেই বৌমা বাবা বৌমা আচ্ছা আমি একটি নিশির জন্য তোমাদেরকে আমি বাসরে রেখে গেছিলাম বৌমা বলেছিলাম বৌমা আজকে নিশি ভয়ঙ্কর নিশি তোমরা বাসরে সারা রাত্রি জেগে থাকবে হাজার হাজার প্রহরী রই বেদার মহারা আর আমি বাসরে যারা বাসগুলি জ্বালিয়ে দিয়েছিল একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে শত চেষ্টা করে আমার স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না এই বুঝি আমার ভাগ্যে ছিল গো বাবা আমি বাসন করে হব আমি স্বামী হারা বিধি বুঝি এই আমার ভাগ্যে লিখুন লিখে গেছে হারিয়ে ফেললাম স্বামীকে হারিয়ে বিধির বিধান পুত্রা করে পিতার সদগান আজ আমি পিতা হয়ে পুত্রের সদগানি করব বৌমা বাবা তোমার পিতৃ আলয় থেকে যখন আমি তোমায় নিয়ে আসি বৌমা তোমারই পিতা আমার হস্তে তুলে দিয়েছিল বলেছিল বিয়ে বাসাই আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো আমি কথা দিয়েছিলাম বৌমা যে আমার ইহমানের কোন কন্যা সন্তান নেই আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করেছিলাম বৌমা তত্ত্ব তোমাদেরকে যখন আমি বাসরে রেখে যাই একটি নিশির জন্য বৌমা যে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোভাবে রেখো বৌমা আজ একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরই যখন প্রাণে বেঁচে নেই বৌমা আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে কেউ যদি প্রাণে মারা যায় বৌমা একটি বাসের দল তৈরি করে চারজনাতে কাঁধে নিয়ে হরিবোল হরিবোল করতে উঠে শ্মশানে নিয়ে যাই বৌমা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যেখানে প্রাণে মারা গেছে বৌমা দেও দেও বৌমা আমার পুত্র লক্ষিন্দরকে আমার হাসি তুলে আমি ওই কুঞ্জরি আর মহাশ্বাসারি আমি সব কাজ করবো ও শ্বশুরি বাবা কি বলেছ বৌমা তোমার মৃত্যু স্বামী নিয়ে তুমি কি করিবে বৌমা আমি ভাসতে ভাসতে দেবতা নগরে যাব সেখানে গিয়ে আমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো এ তোমার ভুল ধারণা বৌমা জানো বৌমা
সে কোনদিন ফিরে আসে না বাবা। জনি মিলে মরিতে হয় অমর কে কথা কই বৌমা। কেউ কি পেরেছে, কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এর কোন প্রমাণ যদি তুমি বলতে পারে বৌমা। সত্যি ছিল ও গো বাবা, তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমিও কি সতী, তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? আপনি তো আমায় আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন বৌমা লৌহ কলাই সিদ্ধ করতে পারে সাধারণ নারী নয়, সে অসাধ্যকে সাধন করতে পারে সেই সতী নারী। আপনি তো আমায় আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন বৌমা তুমি সতী। তাহলে আমি যদি সত্যি সতী হই কেন স্বামীকে ফিরে পাবো না বাবা? বৌমা বৌমা সিন আমার স্বামীকে, আজ আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর যেখানে প্রাণী মারা গেছে বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা। আমার পুত্র মারা গেছে, কোনো দুঃখ নেই বৌমা। তুমি যখন বেঁচে আছো বৌমা, যেইভাবে আমার ছয় ছয়টি বৌমা রয়েছে আমার গৃহ মাঝারে, তেমনি তুমি আমার গৃহ মাঝারে থাকবে বৌমা। তুমি কেউ না, কেউ না বৌমা, তোমার মৃদুর স্বামিনী ওই সাগরে জলে ভেসে যেও না। এই বিশাল পৃথিবীর মাঝে কলঙ্কের বোঝা বস্তুকে আমি বইব না। স্বামীর জন্য যদি আমার প্রাণ বিসর্জন করে দিতে হয়, আমি হাসতে হাসতে তা বরণ করে নেব, কিন্তু আমি বিধবার বেশি পৃথিবীর মাঝে বেঁচে থাকব না বাবা। একে আজ আমার অষ্টম বৎসরে নাবালিকা বৌমা, তার মৃদু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যেতে যাইছে। না না না, আমি আমার বৌমাকে পরীক্ষা করব। ওই যে বৌমা রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কারী দিছে নি, ওই অষ্টলঙ্কারী দাও পারবে না, তার মৃদু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যাবে না বৌমা। তুমি যখনই চলে যাবে তোমার মৃদু স্বামী নিয়ে সাগরে জলে ভেসে বৌমা, তার আগে ওই যে তোমার রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। দেব বাবা যে অলঙ্কার পরিধান করে থাকি নারীরা সকলে স্বামীকে দেখানোর জন্য, যে আমাকে দেখবে সেই তো নেই, এই অলঙ্কারের খেলার খেলা, আমি সব খুলে দেব বাবা। আমার মাথার স্মৃতি পাটি লেহ ও সুর আমার কর্ণের কুণ্ডলেহ শ্বশুর বাবা গো, চম্পলা
অলংকার আমি সব খুলে দিতে পেরেছি। বৌমা বৌমা কি করলে বৌমা? আজকে তোমার মৃত্যুর স্বামীর বদলে তুমি অলংকারই খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা, আজ আমি তোমায় পরীক্ষা করেছিলাম বৌমা। আজ যদি আমি তোমার কাছ থেকে অলংকারই ছেড়ে নিই, হয়তো তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি সাগর জলে ভেঙে যেতে না বাবু। এবার তাহলে আমার স্বামীকে দিন বাবা, আমার স্বামীকে আমায় নিয়ে যায়, আমি দেবতা নগরে। তুমি তো অষ্টম প্রচ্ছদে নাবালিকা বৌমা, তুমি যেও না, তোমার মৃত্যু স্বামী নিয়ে সাগর জলে ভেসে যেও না বৌমা। আমার স্বামীকে ছাড়া আমি যে প্রাসাদে কিছুতেই থাকবো না। তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা। আমি জানো বৌমা, তুমি যখন ওই সাগরে জলে ভেসে যাবে, যাওয়ার আগে ওই যে তোমার লাল রঙের অগ্নি পাত্রে শাড়ি রয়েছে বৌমা, ওই অগ্নি পাত্রে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। আমরা শাড়ি পরিধান করে থাকি সকল নারীর আত্মসম্মানকে রক্ষা করার জন্য। বলুন না, এই শাড়ি আপনি কি করে চাইলে? আমি যদি আপনার মেয়ে না হয়ে, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, আপনি শাড়ি চাইতে পারতেন বাবা? বৌমা বলুন না, আজ আমি তোমার কাছ থেকে লাল রঙের অগ্নি পাত্রে শাড়িটা আমি কেন চেয়েছি জানো বৌমা? কেন? লাল রঙের শাড়ি হচ্ছে লালসার জন্য বৌমা। যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তারা সাদা কাপড়ে পরিধান করে বৌমা। আমি তার জন্য আজ আমি তোমার কাছ থেকে লাল রঙের অগ্নি পাত্রে শাড়িটা আমি চেয়ে নিয়েছি বৌমা। বেশ বাবা, আমি কথা দিলাম, আমি স্বর্গপুরে যাব ভগবান দর্শন করতে, এই বসন আমি পরে যাবতে যেতে পারবো না। আমি মহামূল্যের বসন খুলে দিয়ে শ্বেত বস্ত্র পরিধান করব, বৈধব্যর বেশে অমরার সাগরে আমি ভেসে যাব। আমি কথা দিলাম। এবার আপনি আমায় যেতে দেবেন তো বৌমা? আমি যখনই আসনে প্রবেশ করি, আমি তোমার সঙ্গে দিন সত্যই আবদ্ধ হয়েছিলাম, তুমি যা চাইবে আমায় দিতে হবে, তাই না বৌমা? হ্যাঁ বাবা। কি জিনিস আমার কাছ থেকে চাইবে বৌমা? বাবা, আমায় একটি কদলের ভেলা তৈরি করে দিন, আর সোলার মঞ্জুস, সেই সোলার মঞ্জুস কদলের ভেলায় আমি যেন অমরার সাগরে ভাসতে পারি বৌমা। বলো, আমি কদলি ভেলা তৈরি করে দিতে পারি, তবে জানো বৌমা, তোমার মৃত্যু স্বামীর চেয়ে আমার এই কদলি বিক্ষেতাম অনেক বেশি রয়েছে বৌমা। কিন্তু আমি মূল্য কোথায় পাবো? তুমি যদি উচিত মূল্য দিয়ে নিতে পারে বৌমা, তাহলে আমি কদলি ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। বেশ, আমায় সময় দিন, আমি আপনাকে মূল্য দেব। বেশ, আমি কিন্তু সময় দিলাম বৌমা, কিন্তু সময়ের মধ্যে এই কদলি গাছের মূল্য তোমার কাছ থেকে চাই। বেশ, তাই হবে। হায় রে ভাগ্য আমার, স্বামীকে নিয়ে যেতে হলে আমায় কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। ওগো বাবা মায়েরা, আমায় কিছু করে করি দান করুন, যেন আমার স্বামীকে আমি দেবতানগরে নিয়ে যেতে পারি। আমার মতো যেন এই পৃথিবীর বুকে কোনো নারী স্বামীকে না হারায়, এ আমি ভগবানের কাছে কামনা করব। আপনারা আমার বাবা মা যে যা পারবেন আমায় দান করবে। কাল ছিলাম রাজনন্দিনী, আজ আমি ভিখারি নেবে হুলা, সত্যি আমার ভাগ্যটাই এমন। আমায় ভিখাদা ওগো মাতা পিতা, আমায় ভিখাদা। Oh,
যাই নাই আমি হাজার হাজার আমি হই নাই আমি হাজার হাজার আ কাঙালু গো মাতা জগ মাঝার গো যে বৈধ করবে আজকের দিন আমি পরিধান করলাম, আপনি আমায় আশীর্বাদ করবে যে আশা নিয়ে যাচ্ছি স্বামীকে ফিরে এনে আবার যেন আমি সাতবার বেশি আপনার সম্মুখে দাঁড়াতে পারি। পৃথিবীর কোন শক্তি নেই বাসরের দরজা, কেউ খুলতে পারবে না। যেদিন ফিরব গুঞ্জুরিয়ার ঘাট সেই দিন খুলিবে বাসরের কপাল, উষ্ণা ধানের গজায় লৌপুর যাবো আমি কনক দেবপুর। যেই দিন বাসরের ময়ূর উড়ে যাবে সেই দিন পাবো ছয় ভাসুরকে আমি। সেই দিন তোমাদের জন্য পথ আমি চেয়ে থাকবো। ওগো চম্পুলা নগরী তোমার আত্মীয় স্বজন আছো, ভাইরা উলুথনি দাও চাতনি দাও, ভগলে আশীর্বাদ করো। বৌমা যেন আমার অত্য দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে, আমার যেন ভাই পিতা হলি রেখে Thank you.
আমি এসেছিলাম স্বামীকে সঙ্গে করে নিয়ে এই বাসর ঘরে। আজ আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি সত্য, আমার স্বামী মৃত্যু। বাবা বৌমা একটি কথা বলবো, ভালো একটু সময়ের জন্য এসে শ্বশুর ঠাকুর শাশুড়ি মাতার কি ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম। এক বাবা মাকে ছেড়ে দিয়ে এসে আরেক বাবা মা আমি পেয়েছিলাম। সকলের মায়া মমতা পরিত্যাগ করে চলে যাচ্ছি। একটি নিশ্চির জন্য এসে যদি আমি অপরাধী হয়ে থাকি, কোনো যদি অপরাধ করে থাকি, আমায় আজকের দিনে ক্ষমা করো বাবা, নইলে আমার স্বামীকে আমি কোনো দিন ফিরে পাব না। আমি আশীর্বাদ করি বাবা, তুমি যাও ওই দেবপুরে গিয়ে তোমার স্বামী ফিরিয়ে আনবে বৌমা, ফিরিয়ে আনবে বৌমা। যাওয়ার সময় আমার এই নয়নের জল রেখে দিয়ে গেলাম, এছাড়া দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। বিদায়। বিদায় বলতে নাই বৌমা, ভয় যে ফিরে আস। ও শ্বশুর চলে যা, আমি চলে যা। তার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে, জানি না জানি। আমার ভূতদুল্য বলে খিন্দরকে ফিরিয়ে আনতে পারবে না, তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার ভূতকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ফিরিয়ে নিয়ে এসে আমায় যেন পিতা বলে ডাকে, ওই তো বৌমা চলে যাই আমার ভূতকে নিয়ে, আমি আরেকবারই আমি নিরন দর্শ।
শনি করে আছি। বৌমা ভালো খাই, বৌমা